সো আজকে সুইজারল্যান্ড থেকে কিভাবে ফ্রিতে ল্যাকটেনস্টাইনের রাজধানী ভাদুসে যাব সেটার বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব, পাশাপাশি আপনাদেরকেও এই ব্লগের মাধ্যমে আমি ল্যাকটেনস্টাইনের রাজধানী ভাদুসে ঘুরিয়ে নিয়ে আসব। আমি যাচ্ছি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ ল্যাকটেনস্টাইন, যেটি সুইজারল্যান্ডের পাশেই অবস্থিত। সুইজারল্যান্ডের সারগান যে বর্ডার আছে তার পাশে হচ্ছে ভাদুস শহরটি, ল্যাকটেনস্টাইনের রাজধানী, খুবই ছোট শহর। সো আজকে যে ট্রিপের প্ল্যান হচ্ছে আমরা ভাদুস যাব, আর সুইজারল্যান্ড থেকে ভাদুস যাওয়ার টোটাল ট্রাভেল প্ল্যানটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে হোস্টেলে আছি সেই হোস্টেলে আমাদের সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড করা, বাফেট ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট শেষ করেই ল্যাকটেনস্টাইনের রাজধানী ভাদুসের উদ্দেশ্যে রওনা করব। আমরা এখন হোস্টেল থেকে বের হয়েছি, আমাদের হোস্টেলের সামনে থেকে আমরা যাব লুজান ট্রেন স্টেশনে, সেখান থেকে ট্রেনে করে আমরা যাব জুরিখ ট্রেন স্টেশন, দেন আবার জুরিখ থেকে হচ্ছে সুইজারল্যান্ডের বর্ডার, সুইজারল্যান্ডের বর্ডার থেকে যাব ল্যাকটেনস্টাইনের ভাদুসে বাসে করে। সো আমরা বাসে উঠব, এখন বাসে উঠে আমরা যাব লুজান ট্রেন স্টেশনে। তো আমরা আসছি বেসিক্যালি এর মধ্যে লুজান ট্রেন স্টেশনে, লুজান ট্রেন দিয়ে আমরা যাবো জুরিখে, জুরিখ থেকে আমাদের আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে ভাদুস যাওয়ার জন্য। তো এখন আমরা ট্রেনে উঠবো। তো আমরা এখন দোতলায় বসবো, দোতলার দিকে যাচ্ছি। আছি ট্রেনে, জুরিখে যাচ্ছি। এই ট্রেনটার একটা স্পেশালিটি হলো মানে জার্নির টোটাল ফিলিংসটাই বোঝা যায় না, খুব মানে ভালো লাগছে এবং খুব রিল্যাক্স, খুবই স্মুথ। এখান থেকে লুজান থেকে জুরিখ যেতে 45-50 মিনিট লাগে, এবং ট্রেন থেকে দেখেন আপনারা ভিউ এত অসাধারণ বাহিরের যে খুবই সুন্দর লাগে, মানে এনজয় করতে করতে যাওয়া যায়। আমার মনে হয় এতটুকুই সুইজারল্যান্ড ট্রিপের টাকা উসুল হয়ে গেছে, মানে এত সুন্দর, এত ন্যাচারাল প্রত্যেকটা জিনিস, লেক, বাড়িগুলা, গাছগাছালি, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মানে এত ভালো লাগছে। মনে হচ্ছে সুইজারল্যান্ড ট্রিপটা মানে বেশি জোস হবে, বেশি জোস হবে। এবং স্পেশালি আমরা পাস নিয়ে নিয়েছি, আমি সাজেস্ট করবো সবাইকে 3 days বা 7 days, 4 days পাস নিয়ে নিলে যেটা সুবিধা হবে, বাস, ট্রেন, মেট্রো, কেবল কার সব কিছুই এই পাসের মধ্যে ইনক্লুডেড। সো আমার মতে পাসটা নিয়ে নিলে ভালো হবে। পাসের ইনফরমেশানগুলো আমি আমার ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো। অনেক দেশে Amazing. আমরা চলে আসছি জুরিখ এসবি মেট্রো স্টেশন। সো আমরা এখান থেকে বেসিক্যালি যাব হচ্ছে সারগঞ্জ, সারগঞ্জ থেকে আমরা আরেকটা বাসে করে ভাদুস যাব। আমাদের ট্রেন হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 9। আমরা এই মুহূর্তে আছি জুরিখ সেন্ট্রাল স্টেশন। সো আমরা এই মুহূর্তে সারগঞ্জ এসে নামলাম। সারগঞ্জ থেকে আমরা ভাদুসের উদ্দেশ্যে বাস ধরবো। এই হচ্ছে সারগঞ্জ স্টেশন। সারগঞ্জ স্টেশনের ঠিক পাশেই এত সুন্দর ভিউ, পাহাড় একদম মেঘের সাথে লেগে গেছে, এখানকার ভিউটা খুবই অসাধারণ, দেখতে খুব ভালো লাগছে। সত্যিই সুইজারল্যান্ড ট্রিপটা মনে হচ্ছে খুব ভালো যাবে। আজকে প্রথম দিন সারগঞ্জ স্টেশনের একদম চারপাশে মেঘ, পাহাড় এত সুন্দর করে একাকার হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছে এক কথায়।
আমরা সারগঞ্জ স্টেশন থেকে এখন আসছি বাসে, এটা প্ল্যাটফর্ম নাম্বার সম্ভবত বি। এই এখান থেকে 11 নম্বর বাস হচ্ছে যাবে ভাদুসে, ল্যাকটেনস্টাইনের রাজধানী ভাদুস। সো আমরা আজকে সারাদিন ভাদুস এক্সপ্লোর করবো এই বাসে করে। বেসিক্যালি আমরা যাবো হচ্ছে ভাদুসে। এইটা হচ্ছে সুইস বাসের সাথে কমপ্লিমেন্টারি। আমরা যে সুইস বাস নিয়েছি, সুইস বাসের মধ্যে এটা ইনক্লুডেড, এটাও ফ্রি। সো যারা সারগঞ্জ আসবেন, সারগঞ্জ থেকে ভাদুস যাওয়া, এইটা এই বাসের সাথে টিকিটটা কমপ্লিমেন্টারি ফ্রি, এটার জন্য কোনো চার্জ পে করতে হবে না। সো আমরা এই বাসে করে এখন হচ্ছে ভাদুসের দিকে যাব। বাসটা একটু ভিতরে দেখিয়ে নিচ্ছি। বাসের পরিবেশ খুবই সুন্দর, খুবই লাক্সারি। আমরা ছাড়া আর কেউ নাই, আমরা আজকে এই বাসে সবচেয়ে ভিআইপি। আমাদের সময় নেবে সম্ভবত 20-25 মিনিট পৌঁছাতে আমাদের ভাদুসে। সো ভাদুস গিয়ে আমরা ভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড উইথ এক্সপ্লোর উইথ জিয়া। আমাদের বাস ইতিমধ্যেই সারগঞ্জ থেকে ভাদুসের উদ্দেশ্যে রওনা করেছে। আমাদের যেতে হয়তো সময় লাগবে 20-25 মিনিট। ল্যাকটেনস্টাইনের দেশটা আসলে খুবই সুন্দর, অনেকটা সুইজারল্যান্ডের মতো, খুব সাজানো গোছানো। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ন্যাচারাল পাহাড় প্রকৃতি মিলে। আমরা আজকে ভিডিওতে যাদের বিভিন্ন কোয়েশ্চেন থাকবে বা বিভিন্ন বিষয় নিয়ে ভাদুস সম্পর্কে জানার থাকবে, আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমার নিচের দেওয়া ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন। আজকের মতো আমরা ল্যাকটেনস্টাইনের যাত্রা এখানে এই পর্বে এখানে সমাপ্তি করব, এবং পরের পর্বে ভাদুসে কোথায় কোথায় ঘুরবেন, কী কী করবেন সেটার বিস্তারিত তুলে ধরব। পাশাপাশি সুইজারল্যান্ড ব্লগের ভিডিওগুলো আপনারা পাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেটা জানাবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন দেশের ভিসা নিয়ে নিত্য নতুন আপডেট নিয়ে আমি আলোচনা করে থাকি। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই ইমেলের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপ্লোরার জিয়ার সাথে থাকুন ভ্রমণের নিত্য নতুন আপডেট পেতে।